हरे कृष्णा 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 हरे हरे, हरे राम हरे राम, राम राम हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती वैशं ततो जयो मुदीरये। नष्ट प्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवतीरोत्तम श्लोके भक्तिर्भवती नैष्ठिकी। हरिओम तत्सत्। सो আমরা আজকে শ্রীমদ্ ভাগবতমের আজকে এটা কত 364 না 364 তম পর্ব পর্ব কত 364 না 364 তম পর্বের স্কন্ধ 3 অধ্যায় 13 এবং 23 নম্বর শ্লোক থেকে আজকে আমরা অধ্যয়ন করব। ইতি মীমাংস তত্ত্বস্য ব্রহ্মণসহ শুনোভি ভগবান যজ্ঞ পুরুষ জগর্য অগ্র ইন্দ্র সন্নিধ। অনুবাদ। ব্রহ্মা যখন তার পুত্র সহ এইভাবে চিন্তা করছিলেন তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বিশাল পর্বতের মতো প্রচন্ড গর্জন করে উঠেছিলেন। তাৎপর্য এখান থেকে মনে হয় যে বিশাল পাহাড় পর্বতেরও গর্জন করার শক্তি রয়েছে, কেননা তারাও জীব, ধ্বনির আয়তন ভৌতিক শরীরের আকারের অনুপাতে হয়। ব্রহ্মা যখন বরাহরূপে ভগবানের অবতারের আবির্ভাব সম্বন্ধে অনুমান করছিলেন তখন চমৎকার স্বরে গর্জন করে ভগবান ব্রহ্মার চিন্তাকে সমর্থন করেছিলেন। কারণ ব্রহ্মা বলছিলেন না ইয়েতে যে এই প্রথম এই আগের শ্লোকটা দেখুন 22 নম্বরে, প্রথমে এই বরাহ অঙ্গুষ্ঠি পরিমাণ দৃষ্ট হচ্ছিল, ক্ষণিকের মধ্যে বিশাল পাষাণের মতো হয়েছে। পাষাণ মানে পাথরের মতো। তার ফলে আমার মন বিক্ষুব্ধ হয়েছে, ইনি কি পরমেশ্বর ভগবান বিষ্ণু? মানে ব্রহ্মা প্রশ্ন করছিলেন নিজেকে নিজে, ইনি কি ভগবান বিষ্ণু? তো এখানে সেইটাই বলছে যে হ্যাঁ, যে ব্রহ্মা যে বলছে, ব্রহ্মা যখন পুত্র সহেবে চিহ্ন তখন পরমেশ্বর ভগবান বিষ্ণু বিশাল পর্বতের মতো গর্জন করছিলেন। তার মানে প্রভুপাদ বলছেন, তাহলে এর থেকে আমরা বুঝতে পারি পর্বতেরও আওয়াজ আছে। তার মানে পর্বত কোন জীব, পর্বত কোন জীব। দ্বিতীয় আর একটা প্রশ্ন প্রভুপাদ তাৎপর্য বলেছেন, ধ্বনি কিসের উপরে নির্ভর করে? ধ্বনি হচ্ছে কার কতটা আয়তন তার উপরে। আমরা অনেক সময় বলি না, বাবা চিৎকার দিচ্ছে মনে হচ্ছে বাঘের মতো। হ্যাঁ, তার মানে যার যত মুখ বড়, আয়তন বড়, তার আওয়াজটাও তত বড় হবে না? আমরা যখন কোনো মানুষ দেখি পাতলা হয়, আর এ কি বলবে, তো কোকিলা সুর, যার স্বাস্থ্য টাস্থ্য অনেক ভারী টারি হয় তখন তারে বলায় আপনি চিৎকার দেন, আপনারটা জোরে যাবে। সো মানুষের আয়তন অনুসারে আওয়াজটাও সেরকম হবে। এবার সো ভগবান বিশাল রূপ নিয়ে এসেছে, সো তার আওয়াজটা কি স্বর্গমর্ত পাতাল পর্যন্ত চলে গেছে। এরপর 24, ব্রহ্মাণ হর্ষায়াম আশ হরিতান চ দ্বিজ উত্তমান সর উত্তমান স্বগর্জিতেন ককুভ প্রতিশনায়তা বিভু প্রতিশনায়তা বিভু। ইয়ে পড়ুন, কি বলে, রীনা মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রণাম। অনুবাদ।
সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান তার অসাধারণ স্তরের না স্বরের দ্বারা পুনরায় গর্জন করে। ব্রহ্মা ও অন্য সমস্ত উত্তম ব্রাহ্মণদের আনন্দ বিধান করেছিলেন এবং সেই ধ্বনি চতুর্দিকে প্রতিধ্বনিত হয়েছিল। তাৎপর্য ছিল প্রপাতি এখানে জানি। বলছে সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান তার অসাধারণ স্বরের দ্বারা পুনরায় গর্জন করে, ব্রহ্মা ও অন্য সমস্ত উত্তম ব্রাহ্মণদের আনন্দ বিধান করেছিলেন এবং সেই ধ্বনি চতুর্দিকে প্রতিধ্বনিত হয়েছিল। তার মানে ভগবান প্রতিধ্বনিত কেন করেছে? কারণ কি, যখন ব্রহ্মা বললেন ইনি কি ভগবান বিষ্ণু, তাই প্রতি, তার মানে এর থেকে আমাদের একটা শিক্ষা আছে, যখন ভগবান কেউ আমাদেরকে ডাকে বা আমাদের সম্পর্কে জানতে চায় বা আমি আছি কিনা, তার রিপ্লাই করা উচিত, তাই রিপ্লাই করা উচিত। আপনি কেউ কিছু আপনাকে মেসেজ করলে আপনি কোনো রিপ্লাই করলেন না, তা আপনি হয় একটু পরে করেন বা সময় হয়তো এখন পারলেন না, একটু পরে করেন, কিন্তু তার রিপ্লাই করা উচিত। আবার একটা বলছে এটা দেখি ভগবান কেন রিপ্লাই করলেন, আওয়াজ কেন দিলেন, না ভক্তদের আনন্দ বিধানের জন্য যে আমি আছি, আমি এ না যে আমি নেই। তো ভগবানও যখন কোন শুদ্ধ ভক্ত তাকে ডাকে তখন ভগবান তাকে ভিতর থেকে আওয়াজ দেয়, সে বুঝতে পারে যে কৃষ্ণ আমার সঙ্গে আছে। তাৎপর্য শুনি। তাৎপর্য ছিল প্রভাত কি জয়। ব্রহ্মা ও তত্ত্বদ্রষ্টা ব্রাহ্মণেরা যারা পরমেশ্বর ভগবানকে জানেন তারা ভগবানের অসংখ্য অবতারের যে কোনো একটি রূপে তাকে অবতরণ করতে দেখে উৎসাহ ও আনন্দে অভিভূত হন। বিষ্ণুর আশ্চর্যজনক বিশালাকায় পর্বত সদৃশ বরাহ অবতারকে দর্শন করে তারা কোনো রকম আতঙ্ক অনুভব করেননি। যদিও ভগবানের সর্বশক্তিমত্তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে যে সমস্ত অসুরেরা, তাই প্রচন্ড গর্জন যেন তাদের তিরস্কার করে প্রচন্ড ভাবে সর্বদিকে প্রতিধ্বনিত হয়েছিল। হরে কৃষ্ণ। তার মানে ওই যে সেই কথাটাই, বিষ্ণু আচার্য শোনো, বিশালকা পর্বত সদৃশ বরাহ অবতারকে দর্শন করে তারা নানা রকম আতঙ্ক অনুভব করেননি, যদিও ভগবানের সর্বশক্তিমত্তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন যে বিষ্ণু যে সমস্ত অসুরেরা সেই প্রচন্ড গর্জন যেন তাদের তিরস্কার করে প্রচন্ড ভাবে সর্বাধিক প্রতিদিন, তার মানে ভগবান আওয়াজ করছিল কেন, যাতে তাদের উপরে কোন রকম অশুভ শক্তি তার ভক্তের উপরে বিরাজ না করে, তার জন্য ভগবান আওয়াজ করেছে। 25 নম্বর ছিল নিশম্য ঘর্ষি ঘগরিতম সখেদ ক্ষয়িষ্ণু মায়াময় শুকরস্য জনস্তপ সত্য নিবাসীনস্তে ত্রিভি পবিত্রৈ মুনয় অগ্রীন গ্রীণন স্ম। জয় মাতাজি পড়ন্ত। হরে কৃষ্ণ প্রভু, অধ্যায়টা একটু বলবেন প্রভু, আমি না খুঁজছি সেই তখন থেকে। তৃতীয় স্কন্ধ 13 অধ্যায়ের 25। আচ্ছা প্রভু, হ্যাঁ পড়ছি প্রভু, সাউন্ডটা কমা। পড়েন, আনমিউট। হরে কৃষ্ণ প্রভু। হুম প্রভু এই যে এটা কি নিশম্যতে ঘড়ঘড়ি হুম তম হুম সখেদ, হুম এটা কি প্রভু? পড়ুন। হ্যাঁ হরে কৃষ্ণ প্রভু। যখন জনল অনুবাদ জয় কৃষ্ণ প্রভুবাদ কি জয়। যখন জনলোক তপলোক ও সত্যলোকের অধিবাসী মহান মণি ও ঋষিগণ ভগবান বরাহদেবের সেই প্রচন্ড গর্জন শ্রবণ করেছিলেন যা ছিল পরম করুণাময়, ভগবানের সর্বমঙ্গলময় বাণী, তখন তারা তিন বেদ থেকে পবিত্র মন্ত্র উচ্চারণ করেছিল। তাৎপর্য
এই শ্লোকে মায়াময় শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মায়া মানে হচ্ছে করুণা, বিশেষ জ্ঞান ও ভ্রম। তাই বরাহদেব হচ্ছেন সবকিছু, তিনি করুণাময়, তিনি পূর্ণ জ্ঞান এবং তিনি ভ্রম। বরাহ অবতাররূপে তিনি যে ধ্বনি স্পন্দিত করেছিলেন, জনলোক তপলোক ও সত্যলোকের মহর্ষিরা বৈদিক মন্ত্র উচ্চারণ করার মাধ্যমে তার উত্তর দান করেছিলেন। শ্রেষ্ঠ বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ, এটা বলছে যখন জনলোক তপলোক ও সত্যলোকের অধিবাসী মহান মুনি ও ঋষিগণ ভগবান বরাহদেবের এই প্রচন্ড গর্জন শ্রবণ করছিলেন, যা ছিল পরম করুণাময় ভগবানের সর্বমঙ্গলময় বাণী, তখন তারা তিন বেদ থেকে পবিত্র মন্ত্র উচ্চারণ করছিলেন। তার মানে ভগবানের আওয়াজ শ্রবণ করা মাত্র তারা কি করছিলেন, ভগবানের স্তুতি শুরু করেছিলেন। সো ভগবানের স্তুতি কোথায় আছে, যে বেদে? তার মানে আমাদের এইটা করা উচিত, যখন আমরা, অনেকে বলে না, প্রভু আমি কালকে স্বপ্নে ভগবানরে দেখছি, তো ভগবানের স্বপ্নে দেখলে কি করবে? ওরা মনে করে ভগবানের স্বপ্নে দেখছি মানে আমার কোনো আশা পূর্ণ না। আপনি ভগবানের স্বপ্নে দেখেছেন মানে ভগবান আপনাকে এটা বুঝাতে চাচ্ছে যে আমাদেরকে এখন ভগবানের নাম স্তুতি করা উচিত, ভাগবত বুঝাচ্ছে। তাই যখন ভগবানের আওয়াজ পেলেন বা ভগবানের কোন সিম্বল আপনি আপনার জীবনে পেলেন, তৎক্ষণাৎ আপনাকে বুঝতে হবে আমাকে ভগবান তার ভক্ত হওয়ার, তার নাম করার, তার ভজন করার কথা বলছে। তাৎপর্য, এই শ্লোকে মায়াময় শব্দটি অত্যন্ত তাৎপর্য। মায়া মানে হচ্ছে করুণা, বিশেষ জ্ঞান ও ভ্রম। তাই বরাহদেব হচ্ছেন সবকিছুই, তিনি করুণাময়, তিনি পূর্ণ জ্ঞান এবং তিনি ভ্রম। বরাহ অবতার রূপে তিনি যে ধ্বনি স্পন্দিত করেছিলেন, জনলোক তপলোক ও সত্যলোকের মহর্ষিরা কিন্তু বৈদিক মন্ত্র উচ্চারণ করার মাধ্যমে তার উত্তর দান করেছিলেন। বরাহ অবতার রূপে তিনি যে ধ্বনি স্পন্দিত করেছিলেন, জনলোক তপলোক সত্যলোক ও মহর্ষিরাও বৈদিক মন্ত্র উচ্চারণ করার মাধ্যমে তার উত্তর দান করেছিলেন। শ্রেষ্ঠ, হ্যাঁ পড়ুন, এর থেকে পড়ুন। শ্রেষ্ঠ বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ পুণ্যবান জীবেরা সেই সমস্ত লোকে বাস করেন, এবং তারা যখন বরাহদেবের অসাধারণ কণ্ঠস্বর শুনেছিলেন তখন বুঝতে পেরেছিলেন সেই বিশেষ ধ্বনি ভগবান কর্তৃক স্পন্দিত হয়েছিল, অন্য কারো দ্বারাও নয়। তাই তারা বৈদিক মন্ত্রের মাধ্যমে ভগবানের প্রার্থনা করে তার উত্তর দিয়েছিলেন। পৃথিবী তখন পঙ্কে নিমজ্জিত ছিল, কিন্তু ভগবানের সেই ধ্বনি শ্রবণ করার পর উচ্চতর লোকের অধিবাসীরা হর্ষিত হয়েছিলেন, কেননা তারা জানতেন যে ভগবান পৃথিবীকে উদ্ধার করার জন্য সেখানে আবির্ভূত হয়েছেন। তাই ব্রহ্মা ও ভৃগু আদি মহর্ষি এই কথা বলছে যে শ্রেষ্ঠ বুদ্ধি বৃত্তি সম্পন্ন পুণ্যবান ব্যক্তিরাও সেই সমস্ত লোকে বাস করেন। তার মানে আমরা বুঝতে পারি উচ্চ মেধা সম্পন্ন ব্যক্তিরা শুধু যে এই লোকে বাস করে তারা না, তারা জনলোক তপলোকেও বাস করে, তার মানে সেখানেও প্রাণের অস্তিত্ব আছে। তো তখন বরাহদেব অসাধারণ কণ্ঠস্বর শুনে তখন বুঝতে পেরেছিলেন সেই বিশেষ ধ্বনি হচ্ছেন ভগবান কর্তৃক স্পন্দিত হয়েছিল, অন্য কারো দ্বারা নয়। তারপর ব্রহ্মার অন্যান্য পুত্রগণ ও বিদ্বান, তাই ব্রহ্মা ও ভৃগু আদি মহর্ষিগণ ব্রহ্মার কোন জায়গায় চলে গেলেন? আচ্ছা, তাই তারা বৈদিক মন্ত্রের মাধ্যমে ভগবানের প্রার্থনা করে তার উত্তর দিচ্ছিলেন। তা ভগবান যখন আমাকে কি বলে রিপ্লাই করে বা আমাকে দর্শন দেন বা আমাকে স্বপ্নে যা কিছু করুক, তা আমাকে রিপ্লাইটা কিভাবে দিতে হবে, আমাকে তখন নাম করতে হবে। আপনি যদি স্বপ্নে দেখেন আপনি উঠে কি করবেন, ওই দিন আরো বেশি করে নাম করবেন, এইভাবে আপনি ভগবানকে রিপ্লাই দিবেন। তো পৃথিবী তখন পঙ্কে নিমজ্জিত ছিল, কিন্তু ভগবানের সেই ধ্বনি শ্রবণ করার পর উচ্চতর লোকের অধিবাসীরা
হর্ষিত হচ্ছিলেন, কেননা তারা জানতেন যে ভগবান পৃথিবীকে উদ্ধার করার জন্য সেখানে আবির্ভূত হয়েছেন। তার মানে তারা বুঝতে পেরেছে যেহেতু এই পৃথিবী এখন কি জলের নিচে চলে গেছে, এ উদ্ধার করতেই ভগবান এই জগতে আবির্ভূত হয়েছেন। কারণ তার বুদ্ধিমান লোক হরষিতটা কি প্রভু? ভগবান, হ্যাঁ হরষিত কি প্রভু? হরষিত মানে হর্ষিত মানে আনন্দিত। তার মানে হচ্ছে তারা বুঝতে পেরেছিলেন যে ভগবানের এই জগতে আবির্ভূত হওয়ার কারণ কি। তার মানে এই পৃথিবী কোনো একটা কারণ, গীতাতে ভগবান কি বলছে, কখন ভগবান আসে, ভগবান আসে কখন, গীতাতে ভগবান কোন শ্লোক বলছে, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সমস্ত পরিত্রাণায়। তার মানে সাধুদের পরিত্রাণ এটা মুখ্য না, বিনাশায় চ দুষ্কৃতম, কারণ এই পৃথিবীকে জলের মধ্যে কে ফেলে দিয়েছে, হিরণ্যাক্ষ না, হিরণ্যাক্ষ এই পৃথিবীকে ধরে কি করেছে, জলের মধ্যে নিমজ্জিত করে রেখেছে। এটাকে উদ্ধার করার জন্য, এটাকে উদ্ধার করার জন্য আমি এই কথা ইয়ের সময় বুঝিয়েছিলাম না, পৃথিবীকে কিভাবে জলের মধ্যে ফেলে দিয়েছিল, হোল করে পৃথিবীটাকে, হোল করে, হোলের ভিতরে জল ঢুকিয়ে প্রভু হুম, পৃথিবীটাকে হোল করে। তাহলে ওনারা কি পৃথিবীর বাইরে ছিল? হ্যাঁ মনে তো হচ্ছে প্রভু পৃথিবীর বাইরেই ছিলেন ওনারা। না হলে হিরণ্যাক্ষ এটাকে ফেললো কিভাবে, জলের মধ্যে নিয়ে গেল কিভাবে? কারণ ওটার মধ্যে তো হোল করেছিল, তো আপনি একদিন বুঝিয়েছিলেন যে বেলুনকে যদি ডুবাতে হয় তাহলে একটা হোল করে দিলেই তো বেলুনের ভিতরে জল ঢুকে যাবে, তো তখন ওইটা নিচে নেমে যাবে। হুম, এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে হোলটা করছে, হোল করতে হলে তো আপনাকে বাইরে থাকতে হবে। উনি ভিতর থেকে হোল করে দিয়েছে, হ্যাঁ ভিতরটা কি হোল করে দিয়েছে? কার মনে আছে কিভাবে এই পৃথিবীটাকে জলের মধ্যে ডুবিয়ে দিল? হ্যাঁ যদি কেউ প্রশ্ন করে পৃথিবীটাকে জলের মধ্যে ডুবিয়ে দিল হিরণ্যাক্ষ কিভাবে, তাহলে কি হিরণ্যাক্ষ আলাদা জায়গায় ছিল? আপনি একটা বল ধরে জলের মধ্যে ডুবেছেন, তার মানে আপনি বলের বাইরে ছিলেন না? কি পড়িয়েছিলাম, হ্যাঁ কে বলতে পারে, এই যে আমরা এখানে শুনছি পৃথিবী জলের মধ্যে চলে গিয়েছিল, পৃথিবী জলের মধ্যে চলে গেছে তার মানে তাহলে ব্রহ্মা কোথায় ছিল, ব্রহ্মা তো এই পৃথিবীর মধ্যে না? ব্রহ্মা বলছে ভগবান আসছে এই পৃথিবীকে উঠাতে, কি হলো? কারো মনে পড়ছে না? হুম, কারো মনে পড়ছে না? হুম, কি আমাকে তো কেউ এটা, আপনারা তো এই প্রশ্নটা তো আসবে আপনাকে, আপনার স্টুডেন্টরাই বা আপনার ছেলে মেয়ে বলবে এই পৃথিবীটাকে জলের মধ্যে ডুবাই দিল, তাহলে পৃথিবীটাকে জলের মধ্যে ডুবিয়ে দিলে তাহলে এই যে ডুবিয়ে দিয়েছে তা সে তো তাহলে এর বাইরে ছিল না প্রভু, বাইরে ছিল না, সে পৃথিবীর মধ্যে ছিল। তাহলে মধ্যে থাকলে সে এটা ডুবালো কিভাবে? একজন বলছে তমা মাতাজি বলছে এটাকে হোল করে দিয়েছে, হোল করলে তো তাহলে এই পৃথিবীটা ছিদ্র থাকবে, পৃথিবীতে ছিদ্র নাই।
কেউ যদি একটা কলসি নিয়ে পুকুর থেকে জল তোলে বা জল ডুবায়, সে তো নিজে তো ডুবছে, তাতে এখান তো সে তো বাইরে থেকে তো করছে না, এই পৃথিবীর মধ্যে থেকে তো কাজ করছে। কিভাবে? আমার কথাটা হচ্ছে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু, এই বলা হয়েছে হিরণ্যাক্ষ এই পৃথিবীটাকে জলের মধ্যে নিয়ে গেছে, পৃথিবীটা একটা বল, তাহলে এ কি অন্য অন্য আর একটা লোকে ছিল? লোকে ছিল না প্রভু, তাহলে স্বয়ং ভগবান তার নাভি থেকে এসে ভগবানের ইয়ে থেকে তো সবকিছু হয়েছে আর কি। হ্যাঁ, কিভাবে নিল? ওই শিখনসিটা মনে পড়ছে না আসলে, ভুলে গিয়েছি। রিয়াশুরি মা খাতা খুঁজতেছে, সে কোন জায়গায় কোন জায়গায় লিখছি, খাতা খোঁজা শুরু করে দিছে। 1 বছর আগের কথা মনে থাকে? মনে আছে ঠিক, কিন্তু মনে হয় বছর হয়ে গেছে। আমি তো এটা নৃসিংহ চতুর্দশীর সময় এটা আলোচনা করেছিলাম, যে হিরণ্যাক্ষ পৃথিবীটাকে কিভাবে নিয়ে গেছিল জলের মধ্যে, তার মানে তো এই পৃথিবীর বাইরে ছিল। পেয়েছে, বলুন। দেখি কি পেয়েছে। খুঁজে পাচ্ছে না, বের করতে থাকেন। হ্যাঁ, এখানে বলেছে তাই ভৃগু, দেখি নীলাসুরী মা খুঁজে, তাই ব্রহ্মা ও ভৃগু আদি মহর্ষিগণ, ব্রহ্মার অন্যান্য পুত্রগণ এবং বিদ্বান ব্রাহ্মগণ অনুপ্রাণিত হয়েছিলেন, তারা সকলে মিলিতভাবে অপ্রাকৃত বৈদিক মন্ত্র উচ্চারণ করে ভগবানের মহিমা কীর্তন করছিলেন। সবাই ভগবানের মহিমা কীর্তন করছিলেন, কারণ ভগবানের যখন আওয়াজ পাচ্ছিলেন। হ্যাঁ, তারপরে পড়ুন। হরে কৃষ্ণ প্রভু। হুম, সমস্ত মন্ত্রের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ মন্ত্র হচ্ছে বৃহন্নারদীয় পুরাণে উল্লেখিত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ, তো এখানে বলছে সমস্ত মন্ত্রের মধ্যে সবচেয়ে গুরুত্ব মন্ত্র বৃহৎ নারদীয় পুরাণে উল্লেখিত হয়েছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। তো ভগবানকে খুশি করার সবচেয়ে বড় পন্থা কি, মন্ত্র, কোন মন্ত্রের মাধ্যমে ভগবানকে সবচেয়ে প্রসন্ন করা যাবে, যদি আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র করি, এটা বুঝিয়েছে। 26 নম্বর শ্লোক, তেষাং সতত তেষাং সতাম বেদ বিতান মূর্ত মূর্তি ব্রহ্ম অবধার্য আত্ম গুণ অনুবাদম বিনদ্য ভূয় বিবুদ বোধায়ায় গজেন্দ্র লীল জল জলম আবিশেষ। অনুবাদ, ইয়ে পড়ুন, কি বলে, কাকলি মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হুম, মহান ভক্তদের বৈদিক মন্ত্র উচ্চারণের উত্তরে একটি গজেন্দ্রের মতো ক্রীড়া করতে করতে তিনি পুনরায় গর্জন করে জলে প্রবেশ করেছিলেন। ভগবান হচ্ছেন বৈদিক মন্ত্রের প্রতিপাদ্য বিষয় এবং তাই তিনি বুঝতে পেরেছিলেন যে ভক্তদের প্রার্থনা তারই উদ্দেশ্যে নিবেদিত হয়েছিল। হম, তার মানে গজেন্দ্র মানে প্রভু, গজেন্দ্র, হ্যাঁ গজেন্দ্র হচ্ছে হাতি, হাতির মতো খেলা করতে করতে ভগবান জলের মধ্যে ধীরে ধীরে ভিতরে প্রবেশ করছে, ধীরে ধীরে প্রবেশ করছে। হ্যাঁ, তারপরে তাৎপর্য জয় ছিল প্রভুপাদ। যে কোন রূপে ভগবানের বিগ্রহ সর্বচিন্ময়
জ্ঞানময় ও কৃপাময়। ভগবান সমস্ত জড়কলুষ বিনাশকারী, কেননা তার রূপ হচ্ছে মূর্তিমান বৈদিক জ্ঞান। সমস্ত বেদ ভগবানের চিন্ময় রূপের আরাধনা করে। বৈদিক মন্ত্রে ভক্তেরা ভগবানের কাছে প্রার্থনা করেন তিনি যেন তার তীব্র জ্যোতি সংবরণ করেন, কেননা তা তার মুখমণ্ডলকে আচ্ছন্ন করে। একটি ঈশোপনিষদের বাণী, ভগবানের কোনো জড় রূপ নেই, কিন্তু বেদের নির্দেশ অনুসারে সর্বদাই তার রূপ জানা যায়। বেদকে ভগবানের নিঃশ্বাস বলা হয়, বলা যায়, এবং সেই নিঃশ্বাস বেদের আদি অধ্যয়নকারী ব্রহ্মা গ্রহণ করেছিলেন। ব্রহ্মার নাসারন্ধ্র থেকে নিঃশ্বাসের বুঝিয়েছে, ভগবানের রূপ দেখে নির্বিশেষবাদীরা চোখ বন্ধ করে, তার জ্যোতিকে তারা কি করতে পারে না, ধারণ করতে পারে না। আর ভক্তরা কি করে, ভগবানের রূপকে দেখে আনন্দিত হয়, তারা মন্ত্র উচ্চারণ করে, প্রশংসা করে। আর যারা নির্বিশেষবাদী, ভগবানের রূপের রশ্মিটা দেখে তারা চোখ বন্ধ করে। এরপর এখানে বলছে, ভগবান কোনো জড় রূপ নেই, তিনি বেদের নির্দেশ অনুসারে সর্বদাই তার রূপ জানা যায়। বেদকে বলা হয় ভগবানের নিঃশ্বাস বলা হয়, কারণ বেদ কি থেকে উচ্চারিত হয়েছে, ভগবানের নিঃশ্বাস। ভগবান তো বেদ বাঁশির সুর দিয়ে কি করেছে, ব্রহ্মার হৃদয়ের মধ্যে প্রবেশ করেছে। এখন বাঁশির সুর কি থেকে আসে, নিঃশ্বাস থেকে, না? নিঃশ্বাস যদি না হয় তাহলে বাঁশির সুর, নিঃশ্বাস থেকে বাঁশির সুর থেকে নিঃশ্বাস আসে। এখন বলছে সেই সেই নিঃশ্বাস বেদের আদি অধ্যয়ন করে ব্রহ্মা গ্রহণ করেছিলেন, তার মানে ব্রহ্মা সেই বেদের জ্ঞান গ্রহণ করেছিলেন। তারপরে ব্রহ্মার নাসারন্ধ্র থেকে নিঃশ্বাসের ফলে বরাহ দেবের আবির্ভাব হয়েছিল, এবং তাই ভগবানের বরাহ অবতার হচ্ছেন বেদের মূর্তিমান বিগ্রহ। উচ্চতর লোকের মহর্ষিরা ভগবানের এই অবতারের যে মহিমা কীর্তন করেছিলেন তা ছিল যথার্থ বৈদিক মন্ত্র সমন্বিত। যখন এই ভগবানের মহিমা কীর্তিত হয় তখন বুঝতে হবে যে বৈদিক মন্ত্র যথাযথভাবে উচ্চারিত হচ্ছে। তাই যখন এই প্রকার বৈদিক মন্ত্র সমূহ উচ্চারিত হচ্ছিল তখন ভগবান প্রসন্ন হয়েছিলেন, এবং তার শুদ্ধ ভক্তদের অনুপ্রাণিত করার জন্য তিনি আরেকবার গর্জন করে নিমজ্জিত পৃথিবীকে উদ্ধার করার জন্য জলে প্রবেশ করেছিলেন। তার মানে যখন ভগবানের এই মহিমা কীর্তন হয় তখন বুঝতে হবে যে বৈদিক মন্ত্র যথাযথভাবে উচ্চারিত হচ্ছে। তাই যখন এই প্রকার বৈদিক মন্ত্রসমূহ উচ্চারিত হচ্ছিল তখন ভগবান প্রসন্ন হচ্ছিলেন, এবং তার শুদ্ধ ভক্তদের অনুপ্রাণিত করার জন্য তিনি আর একবার গর্জন করে নিমজ্জিত পৃথিবীকে উদ্ধার করার জন্য, নিমজ্জিত পৃথিবীকে উদ্ধার করার জন্য জলে প্রবেশ করেছিলেন। এই পৃথিবী জলের মধ্যে নিমজ্জিত হয়ে গেছে, এটাকে উদ্ধার করার জন্য তিনি কি করলেন, জলের মধ্যে প্রবেশ করলেন। 27 নম্বর, উৎক্ষিপিত বাল খচ্চর কঠোর সটা বিধুন খরমস তক ক্ষুর আহত অব্র শ্রী দম দংষ্ট ইক্ষা জ্যোতি বভাসে ভগবান মহিদ্র, ভগবান মহিদ্র। সুপ্রিয়া মাতাজি পড়ুন তো, নাই সুপ্রিয়া মাতাজি পড়ুন, কোন সিগন্যাল নেই, কিছু শোনা যাচ্ছে না। কোন বাড়িতে গিয়েছেন আপনার, এত আওয়াজ কিছুই শুনি না আমরা। ইয়ে পড়ুন, সোনকা মাতাজি পড়ুন, সোনকা মাতাজি পড়ুন, না কেটে কেটে যাচ্ছে।
হরে কৃষ্ণ প্রভু প্রণাম প্রণাম লীলাচুরি মা রেডি হতে হবে অনুবাদ পৃথিবীকে উদ্ধার করার জন্য জলে প্রবেশ করার পূর্বে ভগবান বরাহদেব তার পুচ্ছ উত্তোলন করে আকাশে উত্থিত হলেন তখন তার কাঁধের কঠোর কেশ সমূহ কম্পিত হচ্ছিল তার দৃষ্টিপাত ছিল অত্যন্ত উজ্জ্বল এবং তিনি তার ক্ষুরের দ্বারা ও উজ্জ্বল শুভ্র বর্ণ দন্তের দ্বারা আকাশের মেঘরাশি ছিন্ন ভিন্ন করেছিলেন তার মানে পৃথিবীকে উদ্ধার করার জন্য জলে প্রবেশ করার পূর্বে ভগবান বরাহদেব তার পুচ্ছ উত্তোলন করেছিল কারণ শুকরের লেজ থাকে না যে লেজটা উত্তোলন করছিল সে বর্ণনা করছে কিরকম দেখতে উত্তোলন করে উত্থিত হলেন তখন তার কাঁধের কেশর কেশ সমূহ প্রকম্পিত হচ্ছিল কারণ শুকরের কাঁধের উপরে কেশ থাকে না তার দৃষ্টিপাত ছিল অত্যন্ত উজ্জ্বল তিনি তার ক্ষুরের দ্বারা সেই উজ্জ্বল শুভ্র দন্তের দ্বারা আকাশে যত মেঘ রাশি ছিল কারণ এত উঁচু ছিল না মেঘটে সব ভেদ করে তিনি বের হচ্ছিলেন তাৎপর্য জয় শ্রী রূপপাদকে জয় ভগবানের ভক্তেরা ভগবানের অপ্রাকৃত কার্যকলাপ বর্ণনা করার মাধ্যমে তার স্তব করেন এখানে বরাহ দেবের কয়েকটি চিন্ময় বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে উচ্চতর তিন লোকের অধিপাতীরা ভগবানের যে স্তব করেছিলেন তা থেকে বোঝা যায় যে তার দেহ সর্বোচ্চ গ্রহ ব্রহ্মলোক অথবা সত্যলোক থেকে আরম্ভ করে আকাশ জুড়ে বিস্তৃত হয়েছিল ব্রহ্ম সংহিতায় উল্লেখ করা হয়েছে তার মানে এর থেকে আমরা বুঝতে পারি যে তার এই দেহটা শুধু এইখান না আকাশকে ভেদ করছে তা না হলে কেন আকাশ যদি ভেদ না করে তাহলে তার পা গুলো তো সে কি করছে তার চরণ গুলো মানে এরকম যেরকম শুকর বা কেউ চলাফেরা করার সময় এরকম করে আসে না তো এরকম যখন করছে তাহলে মেঘ টেক সামনে যা ছিল সব ছিন্ন ভিন্ন হচ্ছিল হ্যাঁ তার মানে এত উঁচু ছিল তার বডি ব্রহ্ম সংহিতায় উল্লেখ করা হয়েছে যে সূর্য ও চন্দ্র হচ্ছে তার চক্ষুদ্বয় তাই আকাশে তার দৃষ্টিপাত সূর্য অথবা চন্দ্রের মতো জ্যোতির্ময় হয়েছিল এখানে ভগবানকে মহিধ্রুব বলে বর্ণনা করা হয়েছে যার অর্থ হচ্ছে বিশাল পর্বত অথবা পৃথিবীর ধারক এই দুটি শব্দ থেকেই বোঝা যায় যে ভগবানের শরীর হিমালয় পর্বতের মতো বড় এবং কঠিন ছিল তা না হলে কিভাবে তিনি তার শুভ্র বর্ণ দশানাগ্রে সমগ্র পৃথিবীকে ধারণ করেছিলেন ভগবানের এক মহান ভক্ত কবি জয়দেব তার দশাবতার স্তোত্রে এই ঘটনাটির বর্ণনা করে গিয়েছেন বসতি বসতি দশন শিখরে ধরণী তব লগ্না শশিনী কলঙ্ক কলে পরণী মগ্না কেশব ধৃত শুকর রূপ জয় জগদীশ হরে এইভাবে সুরে গায় আমরা যেরকম গাই না নরসিংহদেবের মন্ত্র কেশব ধৃত নরহরি রূপ জয় জগদীশ হরে এটা বসতি দশন শিখরে ধরণী তব লগ্না শশিনী কলঙ্ক কলে বর কলে বনিমগ্না নিকেশব ধৃত শুকর রূপ জয় জগদীশ হরে পড়ুন ভগবান কেশবের কৃষ্ণের জয় হোক যিনি বরাহ রূপে অবতরণ করেছিলেন তিনি যখন তার দশানাগ্রে পৃথিবীকে ধারণ করেছিলেন তখন পৃথিবীকে চাঁদের গায়ে কলঙ্কের মতো দেখাচ্ছিল পৃথিবীকে চাঁদের গায়ে কলঙ্কের মতো দেখাচ্ছিল তার মানে পৃথিবীটা চাঁদের গায়ে যখন ছিল মনে হচ্ছে এটা কলঙ্ক কারণ চাঁদের এক সাইডে পড়েছিল এজন্য বলছেন ভগবান শশিনী কলে কলঙ্ক শশিনী কলঙ্ক কলেব নিমগ্না তার মানে বুঝেছে শশিনী চাঁদের কলঙ্ক রূপে
এই পৃথিবীটা এক জায়গায় মনে হয় একটা স্পট, বিউটি স্পট নিয়ে চন্দ্রের কাছে ছিল। সেই কথা জয়দেব গোস্বামী তার দশ স্তোত্রে, দশবতার স্তোত্রে এই গান বা এই মন্ত্র তিনি লিখেছেন, বুঝা গেল? সো ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্ত শেষ করছি। এখন আমরা একটা প্রশ্ন উত্তর পর্ব করি, আবার কালকে আমরা আসব। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, ওই ওই প্রশ্নটা একটু বললেন না প্রভু, যে হিরণ্যকশিপু ওই যে জলের মধ্যে পৃথিবী, ওটা কালকে বলবো, এখন ওটা ব্যাখ্যা করতে গেলে টাইম লাগবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। জয় শ্রীল প্রভুপাদ কি জয়, জয় গুরু মহারাজ কি জয়, শ্রীমদ ভাগবতম ক্লাস কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সকলকে ধন্যবাদ ক্লাসে আসার জন্য। এখন আমরা প্রশ্ন উত্তর পর্ব দেখেন।